সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেন্টিং ভিডিওস দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি চান যে আপনার ঘরে একটা সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি বানিয়ে সাজিয়ে রাখতে, তো এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। আমি আপনাদের কাছে দেখাবো কীভাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনি একটা গণেশ ঠাকুরের মুখ বানিয়ে আপনার ঘরে সাজিয়ে রাখতে পারবেন, ঠিক আছে? তো একদম পুরোপুরি খুব সিম্পল ভিডিও হবে, সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ওকে? তাহলে আপনারা পুরোপুরি শিখে যাবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। দেখুন, আমরা এখানে আমরা একটা কাঠের পিঁড়ে বা তক্তা নিয়ে নিয়েছি, ওকে? আর এই দেখুন, এখানে আমরা জলের বালতি নিয়ে নিয়েছি, জল আছে এর মধ্যে, আর এখানে মাটি আছে, ঠিক আছে? তো আমরা এই মাটি দিয়ে আমরা গণেশ ঠাকুরের মেজারমেন্ট, প্রথম স্টেপ যে হচ্ছে মেজারমেন্ট, সেই মেজারমেন্টটা আমরা এখানে করব। তো মেজারমেন্টটা করতে গেলে আমাদের যে মাটিটা আমরা তৈরি করতে হবে সেটা হচ্ছে আঠা মাটি। আঠা মাটির মধ্যে আমি এখানে ধানের তুষ মিশিয়ে নিয়েছি। আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখানে কাঠের গুঁড়ো বা বিচুলি কুচি কুচি করে কেটে নিয়ে আমরা মিশিয়ে নিতে পারেন। তাহলে কী হবে, মাটি বেশ শক্ত হবে, মাটিটা রোদ্রে দিলে পরে ফাটবে না, ঠিক আছে, এবং হালকা হবে, ঠিক আছে? তো এই মাটিটা আপনারা বাইরের থেকে তৈরি করে নেবেন। আঠা মাটির মধ্যে কিন্তু কাঠের গুঁড়ো অথবা ধানের তুষ অথবা বিচুলি কুচি কুচি করে কেটে মিশিয়ে নেবেন, ওকে? তো এবার আমরা এই কাঠের পিঁড়ের উপরে আমরা গণেশটা তৈরি করবো। তো প্রথমে জলে ছেড়ে নিলাম, এতে কী হবে, মাটিটা যখন আমরা এখানে দেব তাহলে মাটিটা খসে পড়ে যাবে না, ঠিক আছে? এর সঙ্গে এড়ে থাকবে জলে ছেড়ে দিলে পরে। আর আপনি জলে ছেড়ে না দেন তাহলে পরে কী হবে, মাটিটা মানে দেখা গেলো গণেশটা যখন খুব ভারী হবে বাঁধতে বাঁধতে, তখন দেখা গেলো সেই ভয়টা খসে পড়ে গেল। তো জল দিলে পরে সেটা খসে পড়ার ভয়টা থাকে না, ওকে? আচ্ছা, তো আমরা মাটি দিয়ে প্রথমে মেজারমেন্টটা আমরা এখানে করে নিই, ওকে? তো মেজারমেন্টটা মাটিতে খুব সুন্দর করে করতে হবে। এই গণেশ ঠাকুরটা তৈরি করতে গেলে ম্যাক্সিমাম এই মাটির কাজ, ম্যাক্সিমাম ফার্স্ট যে মাটিটা করতে হয় এটাকে আমরা কিন্তু বাংলায় আমরা বলি এক মিনিটে, আমাদের ভাষায় বলা হয়, ঠিক আছে? আর ভালো কথায় বলা যায় যে মেজারমেন্ট। তো এই মাটিতে সুন্দর করে আমরা মেজারমেন্টটা তৈরি করছি, কান চোখ সুর, ঠিক আছে? আমি এই কাজটা করছি আমার অভিজ্ঞতার দরুন, মানে আমার এই কাজটা আমার জানা আছে। তো আপনার যদি জানা না থাকে, দেখা গেলে আপনারা গণেশ ঠাকুরের ছবিটা যদি আপনার মনে না থাকে, তো আপনারা গুগল থেকে আপনারা ইমেজ থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা সেই ছবি দেখে দেখে করতে পারেন। তো আমার সেইটা লাগছে না, কারণ আমার মনে আছে, মানে আমার জানা আছে যে কীভাবে তৈরি করতে হয়, কারণ আমি একজন মূর্তিকার, আপনারা সবাই জানেন আমি গণেশ ঠাকুর প্রায়ই তৈরি করি, সেজন্য আমার জানা আছে। সেজন্য আমি আপনাদের দেখাচ্ছি, আমার দেখার লাগছে না। আর আমি এই গণেশ ঠাকুরটা তৈরি করছি এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা কীভাবে খুব ঘরোয়া পদ্ধতিতে খুব ইজিভাবে আপনারা একটা গণেশ ঠাকুরের ছবি, গণেশ ঠাকুরের একটা মূর্তি তৈরি করতে পারেন, ঠিক আছে? এই জন্য আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু আমি আমার ঘরে টাঙিয়ে রাখার জন্য বা সাজিয়ে রাখার জন্য কিন্তু মোটেও বানাচ্ছি না, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বানাচ্ছি, ওকে? এটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো আমি ঘরে রাখ করে ফেলে রাখবো অথবা কাউকে দিয়ে দেবো, কারণ আমার ঘরে টাঙিয়ে রাখার মতন কোনো জায়গা নেই, কারণ আমি আমার ঘরে এত আর্টিফিশিয়াল জিনিস নিয়ে ভরে ফেলেছি যে আমার ঘরে আর এই সমস্ত টাঙা রাখার কোনো জায়গা নেই, ঠিক আছে? কিন্তু সেই জন্য বলছি যে এটা আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য মাঝে, যে কীভাবে আপনারা সমস্ত ঘরোয়া পদ্ধতিকে অ্যাপ্লাই করে নিয়ে আপনারা কিন্তু সুন্দরটা গণেশের মতো তৈরি করতে পারবেন। তার কারণ সামনে এখন পয়লা বৈশাখ আসছে বা অক্ষয় তৃতীয়া বা বৌদ্ধ পূর্ণিমা আসছে। আপনারা অনেকে যারা আমরা বাঙালি আছে তারা অনেকে আমরা চাই যে এর মধ্যে একটা গণেশ ঠাকুর সুন্দর করে বানিয়ে আমাদের ঘরে টাঙিয়ে রাখতে, ঠিক আছে? কিন্তু সেগুলো আমরা যখন ইউটিউবে দেখি যে কীভাবে তৈরি করতে হয় তখন সেখানে আমরা শুধুমাত্র দেখাই যে কীভাবে তৈরি করতে হয়, কী কোন কোন মেটেরিয়ালস দিয়ে তৈরি করতে হয়, কী কী লাগে, কী কী প্রয়োজন, সেসবগুলো কিন্তু কিছুই তারা দেখায় না, ওকে? এবং কিছু সেটা বলেও না। সেই জন্য আমি এই ভিডিও তৈরি করছি শুধুমাত্র দেখানোর জন্য, বলার জন্য আপনারা কীভাবে তৈরি করতে পারেন, ঠিক আছে? এদিকে আপনাদেরকে অনেক সুবিধা হবে আশা করব, আপনাদেরকে অনেক হেল্প হবে, আপনারা যারা তৈরি করতে চান বাড়িতে এই ধরনের একটা গণেশ ঠাকুর, শুধু গণেশ আপনারা যে কোনো দেশে তৈরি করতে পারেন, এই ফর্মুলা আপনারা অ্যাপ্লাই করে নিন, ঠিক আছে? শুধু গণেশ যে কোনো ঠাকুর, যে কোনো ঠাকুরের মূর্তি বলুন, যে কোনো জিনিস শো পিস বলুন, আপনারা কিন্তু মাটি দিয়ে এইভাবে সুন্দর করে তৈরি করতে পারেন। দেখুন, এবার আমরা মেজারমেন্ট আমরা পুরোপুরি কমপ্লিট, এবার এটাকে আমরা পুরো টানা একদিন রোদ্রে রাখবো, ঠিক আছে? পুরো টানা আমরা একদিন রোদ্রে রাখলে পরে এটা পুরো শুকিয়ে যাবে, ঠিক আছে? শুকিয়ে যখন পুরো সাদা হয়ে যাবে তখন এরপরে আমরা নেক্সট যে লেভেল, যে ফিনিশিং মাটি যেটা বলে বেলে মাটি, ওটা আমরা দেবো।
তো দেখুন দেখুন আমরা পুরো সারাদিন রোদ রাখার পরে দেখুন সন্ধ্যাবেলা এটাকে পুরো শুকিয়ে সাদা হয়ে গেছে। এইবার এটার উপরে আমরা বেলে মাটির প্রলেপ আমরা দেবো, ঠিক আছে। দিলে পরে এটা সুন্দর করে ফিনিশিং বা প্লেন হয়ে যাবে, ঠিক আছে। প্লেন হলে পরে কিন্তু এর উপরে মাটি দেওয়াটা সুবিধা হবে, ওকে। এরপর আর দুটো স্টেপ আছে, সেটা হচ্ছে আমাদের ক্লিনিং এবং পেন্টিং। তো সেই দুটো স্টেপ আমরা পরে হবে। ক্লিনিংটা কেমন হবে, যেমন এই ধরুন এই যে বেলেমাটিটা আমরা দিচ্ছি, এটা এটা আমার হচ্ছে কাঠের ইনস্ট্রুমেন্ট, মানে এটা দিয়ে আমরা বেলেমাটিটা দেবো, ঠিক আছে। তো বেলেমাটি দিলে পরে সুন্দর হবে। এই মাটিটা আমি তৈরি করেছি পলি মাটি দিয়ে, গঙ্গার যে পলি মাটি পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করেছি। তো আপনি যদি কোনো গঙ্গা না থাকে কিংবা নদী না থাকে, তাহলে আপনার একটা কাজ করতে পারেন, আপনার আঠা মাটির মধ্যে এক ভাগ আটা মাটি এবং তিন ভাগ বেলে মাটি মানে বালি মিশিয়ে কিন্তু আপনারা সুন্দর একটা পলি মাটি তৈরি করতে পারেন, এবং সেই মাটিতে সুন্দর করে কিন্তু আপনারা ফিনিশিং করতে পারবেন, ঠিক আছে। তো আমি যেহেতু আমার পলি মাটি আছে, সেজন্য আমার মাটি তৈরি করিনি, আমার দরকারও নেই, আমি পলি মাটি দিয়ে করে ফেলছি। তো এই মাটিতে সুন্দর করে কিন্তু অনেকটা টাইম নিয়ে, যতটা টাইম নিতে পারবেন ততটা টাইম নিয়ে সুন্দর করে কিন্তু ফিনিশিং করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু যতটা আপনি ভালো করবেন ততটা কিন্তু কাজটা আপনার কাজটা খুব সুন্দর হবে, ঠিক আছে। সেই জন্য আমি বলবো যে আপনারা একটু টাইম নিয়ে কোন এই ফিনিশিংটা, মেজারমেন্ট সব কিছু টাইম নিয়ে করতে হয়, মেজারমেন্টও টাইম নিয়ে করতে হয়, তাহলে মেজারমেন্টে করলে পরে সুন্দর মেজারমেন্টটা আসে, আর ফিনিশিংটা টাইম নিয়ে করতে হয় তাহলে সুন্দর ফিনিশিংটা আসে। এরপরে ক্লিনিং আছে, ক্লিনিংটা সুন্দর করে করতে হবে। ক্লিনিংটা করতে হবে কি, এই যে মাটিটা দিলাম, এই যে বিড়ি মাটিটা দেওয়ার পরে সুন্দর করে আমরা ফিনিশিংটা করে ভালো করে ব্রাশ দিয়ে প্লেন করে নিয়ে এবার এই মাটিটাকে এবার শুকোতে হবে রোদ্রে। এবার সারাদিন একদিন পুরো টানা আমরা রোদ্রে দিয়ে রাখবো, দিলে পরে এই মাটিটা শুকিয়ে যাবে। শুকিয়ে কী হবে, এটা আবার কীভাবে ফেটে যাবে, এখানে যদি আমি আঠা মাটি দিই তাহলে ফেটে এমন ফাটা ফেটে যাবে যে পুরো মানে মানে সব ছাড়ি মানে ছাড়িয়ে যাবে আর কি, আলাদা হবে না, ঠিক আছে। আর এই মাটি দিলে পরে অতটা ছাড়িয়ে যাবে না, মোটামুটি লেগে থাকবে, ঠিক আছে, শুকিয়ে যাবে লেগে থাকবে। তারপরে সেই ফাটাগুলো সুন্দর করে বন্ধ করতে হবে, ঠিক আছে। তো এইবার দেখুন আমি এই পাশের যে ইনস্ট্রুমেন্টটা কাঠের ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা কী করলাম, চোখ টোকগুলো আঁকলাম, আঁকার পরে মুটুক ফুটুক লাগানোর পরে এই দেখুন এবার আমরা এটাকে রোদ্রে সারাদিন দিয়ে গেছি, দেখুন কত ফেটে গেছে, ফেটে একদম মানে ইয়ে হয়ে গেছে। এই যদি আঠা মাটি হতো তাহলে এটা আরও ফাটতো, এত বড়ো বড়ো ফাটতো যে ফাটাগুলো মানে ফিনিশিং করাটা মানে ক্লিনিং করাটা খুব মুশকিল হয়ে পড়তো, যার জন্য বেলে মাটি দিলাম। দেখুন কত সুন্দর অল্প ফেটেছে, ঠিক আছে, অল্প ফেটেছে বলে আমাদের এখন করতে সুবিধা হবে। এবার আমরা ফাটার মধ্যে ওই সেই বেলে মাটি যেভাবে বেলে মাটি দিয়ে আমরা এর ফিনিশিংটা করলাম, সেই বেলে মাটি দিয়ে আমরা এই ফাটার মধ্যে মাটি ঢুকিয়ে ঢুকিয়ে আমরা এটাকে ফিনিশিং করবো, সরি ফিনিশিং বলছি কেন, ক্লিনিং করবো, ক্লিন করবো, ঠিক আছে, যাতে ফাটাগুলো না থাকে। এই এইভাবে আপনি যদি একবার করেন পুরো শুকিয়ে যাওয়ার পরে যদি এইভাবে একবার করেন তাহলে কিন্তু আর ফাটবে না, ঠিক আছে। এই দেখুন ব্রাশ দিয়ে সুন্দর দিলাম, দেখুন এই দেখুন পুরোপুরি প্লেন হয়ে গেলো। এবার এটাকে শুকোতে দিলে পরে কিন্তু এটা আর মতনও ফাটবে না, ঠিক আছে। তারপর এটা পেন্টিংয়ের জন্য রেডি। এবার এটাকে সুন্দর করে আমরা পেন্টিংয়ের জায়গায় নিয়ে আসলাম এখানে কালারিং করার জন্য। দেখুন আমরা কালারিং সব রেডি, ঠিক আছে, সমস্ত কালার। এ দেখুন এখানে আমাদের সমস্ত কালার বাটি, এখানে আমাদের ফেভিকল, এই বোতলের মধ্যে বিসলারির বোতল। তো এই বোতলে যে ফেভিকলটা আছে সেই ফেভিকলটা কিন্তু দেখুন আমরা গণেশের মুকুটের উপরে দিয়েছি। দেওয়ার কারণটা হচ্ছে কি, আমরা যখন এখানে সোনালি কালারটা দেবো তখন কিন্তু কালারটা সুন্দর গ্লেজ দেবে, ঠিক আছে, গ্লেজ দিলে পরে ভালো লাগবে দেখতে। তো প্রথমে আমাদের গণেশটা করতে হবে, যেটা করতে হবে সাদা রঙ করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা গণেশে আমরা হোয়াইট কালার বা সাদা রঙটা প্রথমে করে নিই, ঠিক আছে। তো সাদা রঙটা আমরা প্রথমে করে নেব আমরা গণেশের উপরে। তো সাদা রঙটা পুরোপুরি মাখিয়ে দেওয়ার পরে তারপরে আমরা কী করবো, সাদা রঙটা করে মাখাতে পারে স্কিন কালার তৈরি করবো, ঠিক আছে। স্কিন কালার তৈরি করাটা আমি আগেও দেখিয়েছি, কিন্তু এখানে আমি আর একবার আপনাদেরকে স্কিন কালার তৈরি করাটা আমি এখানে আরেকবার দেখিয়ে নেবো, ঠিক আছে। তো দেখুন স্কিন কালারটা কীভাবে তৈরি করতে হয়, সাদা প্রথমে সাদা রঙ লাগবে, সাদা রঙের সঙ্গে আপনারা লাল রঙ দেবেন, লাল অথবা অরেঞ্জ অথবা গোলাপি যে কোনোটা দিলে হলো, আমি এখানে লাল দিলাম, সাদার সঙ্গে লাল দিতে হবে, ঠিক আছে। সুন্দর করে মিশালে পরে এটা দুধে আলতে একটা কালার হয়ে গেল, ওকে। তো এই দুধে আলতে কালারটা আপনারা খুব সুন্দর করে করবেন, ঠিক আছে। আচ্ছা এটা একটা কালারটা কম হলে কেন আমার একটা আরেকটুখানি লাল রঙটা দিতে হবে, ঠিক আছে, তাহলে পরে কালারটা একটু ডিপ হবে। আর একটু আমরা লাল রঙটা দিয়ে নিই, ওকে। লাল রঙটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিতে হবে কি হলুদ কালার, তাহলে কিন্তু পুরোপুরি স্কিন কালার পাক্কা একদম রেডি। এরপর আমরা হলুদ কালার দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিলে পরে দেখুন পুরো স্কিন কালারটা হয়ে গেল। এবার এইটা আমরা পুরো গণেশের গায়ে আমরা দিয়ে দেবো, পুরো গণেশের গায়ে, ঠিক আছে। সুন্দর করে আমরা গণেশের গায়ে পুরোপুরি কালারটা দিয়ে নেবো। আর এই কালারটা কিন্তু আপনাদেরকে মোট দুবার দিতে হবে, দু কোট, মানে একবার দিলেন দেওয়ার পরে শুকিয়ে গেলো, তারপরে আপনারা আর একবার দিলেন, দিয়ে ওটা শুকিয়ে যাবে, তারপরে আপনাদের গণেশের স্কিন কালার দেওয়া রেডি। তারপরে কী করতে হবে, আপনারা আপনারা গুঁড়ো রঙ দিয়ে শেড দিতে হবে। শেড মানে কি,
যেমন ধরুন ছায়া, এই যেমন ধরুন তুলির সঙ্গে আমরা শুকনো তুলি, শুকনো তুলির সঙ্গে আমরা গুঁড়ো রং দিয়ে দিলাম, ঠিক আছে, ডাস্ট পাউডার রংটা তুলির সঙ্গে মাখিয়ে নিলাম। দেওয়ার পরে এটা সুন্দর করে আমরা গণেশের কানে যেসব জায়গায় ডিপ ডিপ জায়গাগুলো সেসব জায়গায় দিয়ে দিলাম। এই শেড দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন দেখবেন আপনারা গুঁড়ো রংটা দিয়ে শেড দেবেন তখন ওই গুঁড়ো রংটা উড়ে উড়ে এসে অন্যান্য জায়গায় পড়বে, সেখানে কিন্তু আপনারা ফু দিয়ে কিন্তু সেই রংগুলো উড়িয়ে দিতে হবে, ঠিক আছে। না উড়িয়ে দিলে কিন্তু সেগুলো ওখানেই এঁটে থাকবে, ঠিক আছে। তো আমরা ডিপ লাল দিয়ে এবং আমরা হলুদ দিয়ে আমরা সমস্ত জায়গায় শেড দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার আমাদের নেক্সট কাজ হচ্ছে অ্যাক্রোলিক কালার দিয়ে আমরা গণেশ ঠাকুরের চোখ এবং যে সমস্ত ডিজাইনগুলো আমরা করব, কপালের টিপ, তারপরে সুরের উপর ডিজাইন, সেগুলো আমরা অ্যাক্রোলিক কালার দিয়ে করব, ঠিক আছে। আর এই কালারটা হচ্ছে আমাদের ফ্লোরোসেন্ট গোলাপি, যে কালার দিয়ে সাধারণত পেইন্টিংটা করে, এটা সেই কালার ফ্লোরোসেন্ট গোলাপি। তো ফ্লোরোসেন্ট গোলাপি দিয়ে আমরা প্রথমে কপালে একটা ত্রিশূল আঁকবো, মোটামুটি একটা ত্রিশূল আঁকবো, আঁকার পরে তারপরে আমরা সুরের ওপরে সমস্ত রকম ডিজাইনগুলো আমরা করবো, ঠিক আছে। তো দেখুন আমরা একটা ওং এখানে এলাম, ঠিক আছে। এবার সুরের ওপর একটা ডিজাইন করবো, ফুল মতন আঁকবো। আমি শুধু এটা আপনার শুধু দেখানোর জন্য করছি, এই গণেশ পুরো পেন্টিংটা মানে পুরো গণেশ ঠাকুরটা তৈরি করছি দেখানোর জন্য, ঠিক আছে, যে আপনারা কীভাবে খুব সুন্দর এবং ঘরোয়া পদ্ধতিতে আপনারা নিজের বাড়িতে বসে একটা গণেশ ঠাকুর তৈরি করতে পারেন এবং আপনারা আপনাদের বাড়ির যে ঘরের দেওয়ালে সুন্দর করে একটা শোপিস হিসাবে সাজিয়ে রাখতে পারবেন, ঠিক আছে। তাহলে পরে আপনাদের এই ধরনের সামনে গণেশ চতুর্থী আসছে, পয়লা বৈশাখ আসছে, সেখানে কিন্তু আপনারা খুব সুন্দর করে আপনাদের ঘরে ডিজাইন করতে পারেন, সাজাতে পারেন, ঠিক আছে। শুধু গণেশ কেন, আপনারা অন্যান্য ঠাকুরও করতে পারেন, অন্য ঠাকুর অন্য কোনো শোপিস তৈরি করতে পারেন এই সেম ফর্মুলা ইউজ করে, ঠিক আছে। তো দেখুন এখানে আমরা অ্যাক্রোলিক কালার দিয়ে আমরা কান, ঠিক আছে, সুর, চোখটাও আমরা অ্যাক্রোলিক কালার দিয়ে আঁকবো, ঠিক আছে। তারপরে চোখটা আঁকার পরে আমরা মুকুটে সোনালি রংটা দিয়ে নেবো। সোনালি রংটা হচ্ছে কিনতে পাওয়া যায় বাজারে, সেটা আমি একদিন পরে একটা ভিডিও করে দেখাবো যে সোনালি রংটা কেমন, এটা কীভাবে দিতে হয়, ঠিক আছে। খুব সুন্দর একটা কালার ওটা। তো আজকে জাস্ট আমি সোনালি কালারটা আমি উপরে দিয়ে দেখাবো, ঠিক আছে। আর এই যে আমি চোখটা আঁকছি, চোখটা হচ্ছে ব্রাউন কালার দিয়ে প্রথমে নিতে হবে, ব্রাউন কালার, ঠিক আছে। তো ব্রাউন কালারদের চোখের পুরো মেজারমেন্ট করব, তারপরে আমরা কালো দিয়ে এবং অন্যান্য কালার দিয়ে ফিনিশিং করে দেবো। এই দেখুন কালো কালার দিয়ে সুন্দর করে চোখটা আমরা এঁকে দিলাম। এরপরে আমাদের লাল, তারপরে একটু ব্লু, আই মিন নীল, নীল দিয়ে আমাদের চোখটাকে করতে হবে, ঠিক আছে। তারপরে চোখের পাতা টানতে হবে, সেটা হচ্ছে তুলি, সরু তুলি দিয়ে, খুবই সরু তুলি দিয়ে চোখের পাতাগুলো টানতে হবে, ঠিক আছে, খুবই সাবধানে টানতে হবে, যাতে ভালো হয়, বেশি মোটা মোটা আবার বেশি বড় বড় না হয়ে যায়, কারণ এটা হচ্ছে একটা বাচ্চা গণেশের মুখ, মানে এই মুখটা বাচ্চা গণেশের মুখ, সেজন্য আপনারা দেখে বলছেন চোখগুলো বড় বড়, ঠিক আছে, বাচ্চাদের দেখবেন চোখগুলো একটু বড় বড়ই হয়, তারা দেখতে ভালো লাগে। তো এটা হচ্ছে বাচ্চা গণেশ, ওকে, বাচ্চা গণেশের মুখ এটা আমরা বানিয়েছি। এবার চোখের দুপাশে নীল দিয়ে দেবো এবং চোখের মাঝখানে দুটো সাদা দিয়ে ফুটি, এতে কী হবে, সুন্দর লাগবে দেখতে। এবার গয়নার উপরে, মাথার উপর যে গয়নার চার্জ, মুকুটটা মুকুটে কাটা দিলে কিন্তু আমাদের গণেশ ঠাকুরটা পুরো তো ফ্রেন্ডস দেখুন, এ হচ্ছে আমাদের সেই গণেশ, ঠিক আছে। তো দেখুন আমি এর পেছনে একটা ফুটো করে দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কে জানি না, এই দেখুন এখানে একটা ফুটো করে দিয়েছি, ঠিক আছে। এই ফুটোর সাহায্যে আপনি যে কোনো ঘরের যে কোনো একটা পেরেক মেরে দেওয়ালের সঙ্গে এভাবে সাঁটিয়ে দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমার ঘরে কোথাও রাখার জায়গা নেই বলে আমি এটাকে এখন রাখতে পারছি না, ঠিক আছে। এটা আমি আমার একটা বন্ধুকে গিফট দিয়ে দেবো, ঠিক আছে। তো সে ঘরে রাখবে বলে আমাকে বলেছে, আমাকে চেয়েছে, আমাকে তো আমি দিয়ে দেবো। তো এইভাবে আপনি কিন্তু আপনার বাড়ির জন্য একটা সুন্দর করে একটা গণেশের মূর্তি বানিয়ে আপনার ঘরে টাঙিয়ে রাখতে পারবেন, ঠিক আছে।
তো ভিডিওটি আশা করি খুব ভালো লেগেছে আপনাদের। আমি আশা করবো যে আপনাদের আজকের পুরো প্রসেসিংটা পুরো ক্লিয়ার হয়ে গেছে এবং তাদের মনে ডাউট ছিল যে কীভাবে এগুলো তৈরি করতে হয় জানে না, ইউটিউবে ভিডিও দেখে কিন্তু তারা বুঝতে পারে না। আশা করবো যে আজকের ভিডিও থেকে আপনাদের পুরো ডাউট ক্লিয়ার এবং পুরোপুরি আপনি শিখে যে কীভাবে এটা তৈরি করতে হয়, ঠিক আছে? তো এই জন্য বলবো যে থ্যাংকস ফর ওয়াচিং। আর নেক্সট আমাদের একটা মাটির তৈরি ভিডিও হবে, সেটা হচ্ছে আমরা ফুলদানি বানাবো। আমার ঘরে একটা ফুলদানি একটা ফুল আছে, সেই ফুলটা পুরোপুরি নষ্ট হচ্ছে, তো সেই ফুলের জন্য একটা ফুলদানি বানাবো, তো সেটা ভিডিও করে আপনাদের দেখাবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড দেখা হবে পুরো ভিডিওতে। বাই বাই।